হ্যালো বন্ধুরা আমি রেশমা রেসিপিখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মোচা চিংড়ির রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় এই পদটি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে আমি এটা যেভাবে করে থাকি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা আমার পুরনো বন্ধু এখন আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যারা আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা আমি আপনাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন দেখে নিই মোচা চিংড়ি তৈরি করতে আজ আমার কি কী উপকরণ লাগছে এখানে দেখুন আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি মোচাটাকে সেদ্ধ করার জন্য আমি মোচাটাকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই মোচাটা আমি দিয়ে দিচ্ছি মোচাটা কীভাবে বেছে কাটতে হয় তার একটা ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করেছি সেটা অবশ্যই দেখে নেবেন মোচাটা কিভাবে খুব ভালোভাবে কেটে নিতে হয় তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন সম্পূর্ণ মোচাটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার জলের সাথে আর হলুদটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো প্রেশারের ঢাকনা লাগিয়ে আমি এখানে দুটো সিটি দেবো দুটো সিটি দিয়ে প্রেশারটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি রান্নায় যাচ্ছি এখানে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যখন আলুটা এরকম একটা কালার চলে আসবে তখন আমি এটাকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি রেখে দিয়ে সেই আলু ভাজা তেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কুচো চিংড়ি এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকেও আমি দুই থেকে তিন মিনিট মতন একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় যখন এরকম একটা কালার আসবে চিংড়ি মাছটাকেও তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আধা চা চামচ গোটা জিরে একটা তেজপাতা ফোরনটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম খুলে দেখুন পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ থেতো করা রসুন আমি এখানে রসুনটাকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন কিন্তু এটা আমার ভালো লাগে বলে আমি দিলাম পেঁয়াজ আর রসুনটাকে আমি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজ এরকম একটা কালার আসবে দিয়ে দিলাম আধা চা চামচ আদা বাটা মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল যেন মশলাটা তলায় লেগে না যায় জলটা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে এটাকে আমি দু মিনিট মতন ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম দেখুন টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটাকে নেড়ে চেড়ে আমি আরও দু মিনিট পতন একটু কষিয়ে নেব যখন এরকম কষানো হয়ে যাবে তেলটাও করে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা আলু আর চিংড়ি মাছটাকে মশলার সাথে আমি একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটাকে সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছি দেখুন এই মোচাটাকে আমি এবার দিয়ে দেব মোচাটাকে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মোচাটাকে আলু মশলা আর চিংড়ি মাছের সাথে এইভাবে আমি মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো দুই মিনিটের জন্য গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে দু মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম খোলার পর আমি নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিট আমি মোচাটাকে একটু কষিয়ে নেব এইভাবে মোচাটাকে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল যেন মশলার সাথে মোচাটা খুব ভালোভাবে যেন মিশে যায় গরম জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুললাম দেখুন রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসছে মোচাটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে আলু চিংড়ি মাছের সাথে এইভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই চিনি ভাজা মশলা আর গরম মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার মোচা চিংড়ির রেসিপি এটা বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যায় তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর উপকরণ জানতে অসুবিধা হলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন